বিশ্বের বিশ্বাসী গুণেরা অত জাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে আগে বলেছেন মালের কথা, তারপরে বলেছেন জানের কথা। তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠা করো। আমি আল্লাহ আমার ওয়াদা, আমি আল্লাহ আমার ওয়াদা, আমার জমিনে আমি তোমাদের বিজয় করব। নরে থাকব, কার বিজয় করব? বকবি না বেশি, তুই কি বুঝিস? যারা বুঝে ওরা মুড়ি টেনে বসে আছে, তুই কি বুঝি? আমি কার বিজয় করব? তোমাদের বিজয় করব, মানে ইমানদারদের বিজয় করব, যারা আমাকে আল্লাহ বলে বিশ্বাস করে, আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছে, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছে। আমার পরদান আসিন মায়েরা শুনে জানা রাতের বেলা, আমি মনির উদ্দিন বলি খালা, বন্ধুরে আপনারা জানো আমার ভাই, আমি জানো আপনাদেরই ভাই, যদি আমার বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানায় হয়, তবুও যেন আমি আপনাদেরই ভাই। বিশ্বাস করুন আর নাই করুন, নবীর হাদিসটি খুলে দেখুন, আমার দয়ার হাবিব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আপনারা জানো আমারই ভাই, আমি জানো আপনাদেরই ভাই, বিনীত অনুরোধ করে বলে যাই, বর্তমান ভারতের পরিস্থিতি ভালো নয় বন্ধুরে। 1992 সালের 6 ডিসেম্বর, আর অল্প কিছুদিন পরেই 6 ডিসেম্বর চলে আসছে। আজ থেকে বিগত কয়েক বছর পূর্বে একটি সাল ছিল, সেই সালটি হলো 1992 সাল। 1992 সালের 6 ডিসেম্বর ভারতের এক ঐতিহাসিক মসজিদ, মসজিদটির নাম হলো মসজিদ বাবরি। কি নাম? মসজিদ বাবরি। এই বাবরি মসজিদকে চুর চুর করে ভাঙা হয়েছিল। সেই দিন ভারতের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকার, তার নাম ছিলেন শ্রী নরেন সিংহ রাও। সেই দিন ভারতের ঐতিহাসিক মসজিদ বাবরি মসজিদকে ভেঙে চুরমার করা হয়েছিল। বন্ধুরে দেখুন আমার আল্লাহর কারিশমা, ওই সিংহের বংশের সিং মসজিদ ভাঙার জন্য মিনারায় উঠেছিল। তবে নরেন সিংহ রাও তার এক বংশধর, তার নাম হলো বলবীর সিং। কি নাম? বলবীর সিং। যেই মসজিদের গুম্বুজে উঠে প্রথম সাব্বল দিয়ে মসজিদ ভেঙেছিল, সেই বলবীর সিং মসজিদের মিনারা থেকে আল্লাহর জমিনে এসে নিজেকে কন্ট্রোল রাখতে পারে নাই, ধৈর্যের বাঁধ ভেঙে দিয়ে সেই বলবীর সিং ভারতের বাবরি মসজিদের বারান্দায় তার পূর্ণ পরিবারকে নিয়ে বলে দিল, আশহাদু, বলে আশহাদু আল্লাহ ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু। এই কালেমায়ে শাহাদাত পাঠ করে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। নারা তাকবীর, আল ইসলাম জিন্দাবাদ। ইসলাম কভি মুর্দা নহীঁ হ্যায়, ইসলাম জিন্দা হ্যায় আর জিন্দা রহেগা। মনিরুদ্দিন এসেছে চলে যাবে না, তোমাদের গ্রামে পড়া মরতে এসছে ফয়দা ভাড়া, পড়া মরতে এসছে। মনিরুদ্দিন এসেছে চলে যাবে,
মোদি এসেছে চলে যাবে ভাই গো মনমোহন সিং এসেছিল চলে গেছে যাইনি অটল বিহারী এসেছিল চলে গেছে জর্জ ডব্লিউ বুশ এসেছিল চলে গেছে আমি মনিরুদ্দিন এসেছি চলে যাব মোদি এসেছে চলে যাবে টেনশন করার কোনো দরকার নাই বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহু আকবার আরে পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর গোয়ালপুকুর থানার লোকেরা তোমরা চিন্তায় চিন্তিত হয় না ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু এর বাংলা হলো তোমরা চিন্তায় চিন্তিত হয় না তোমরা ভয়ে ভীতু হয় না তোমরা গমগীন হয়ে যেও না তোমরা হতাশ হয়ে যেও না তোমরা তোমাদের ইমানটা মজবুত করো মদের বোতলগুলি ভেঙে দাও সুদের খাতা থেকে নামটা কেটে দাও আমি আল্লাহ আমার ওয়াদা আমার জমিনে আমি তোমাদের বিজয় করব নারে তাকবীর পাম পড়েছে নাকি না হিংসা হয়েছে জি ভাই আবে মুলবি তোকে ভাড়া করে নিয়েছি আর আমরাকে কহবি মানে এরকম মনে হিংসা হয়েছে তা একটু পড় পড়িয়া দেনা জি ভাই এ জাগি জাগি জাগির মুসলমান এ জাগি জাগি জাগির মুসলমান চৌদিকে ফিরিয়া দেখ তুই তহি দিদি ফরমান আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আব্বা জানেরা শুনে জানে রাতের বেলা আমি মনিরুদ্দিন বলি বন্ধু তবে আমার আল্লাহ ওখানে বললেন তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে নারীর প্রতিষ্ঠা করো আমি আল্লাহ তোমাদেরই কল্যাণ করব এইখানে আমার আল্লাহ বলেন রে তোমরা চিন্তায় চিন্তিত হয় না তোমরা ভয়ে ভীতু হয় না তোমরা হতাশ হয়ে যেও না তোমরা গমগীন হয়ে যেও না তোমরা তোমাদের ইমানটা মজবুত করো আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো আমি আল্লাহ তোমাদের বিজয় করব তবে ওইখানেও বললেন তোমাদের বিজয় করব এখানেও বলেন তোমাদের বিজয় করব কিন্তু আজকে আমাদের অবস্থা কেন এমন হয়ে গেল বলবেন মনিরুদ্দিন ভাই ওরা হলো 75 আমরা হলাম 25 ওরা হলো 70 আমরা হলাম 30 তবে আমাদের কেমন করে বিজয়ী হতে পারে ওরা কত আমরা কত ওরা ওরা তো 75 আমরা তো 25 ওরা তো 70 আমরা তো 30 যদি লড়াই লেগে যায় ওরা তো আমাদের প্যা দিয়ে দেবে দেখো তবে কেমনি বিজয় হবে ভাইজান আমি মনিরুদ্দিন বলছি আজকে আমরা তো আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজকে তো আমরা ভারতবর্ষের মাটিতে 25-30% আজকে ভারতের মাটিতে নেতৃত্ব চলে শ্রী নরেন্দ্র মোদি সেই দিন মক্কা মদিনা তায়েফের মাটিতে নেতৃত্ব চলছিল আবু জেহেলের কার আবু জেহেলের নেতৃত্ব চলছিল সেই দিন মক্কা মদিনা তায়েফের মাটিতে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 3% আমরা তো বড় সৌভাগ্যবান আমরা তো বড় কল্যাণময় আমরা তো 30%
সেই দিন মক্কা মদিনা তায়েফের মাটিতে সেই দিন মুসলমানেরা ছিল 2 থেকে 3%। ভাইজান বন্ধুরে, ওরাও তো ছিল মুসলমান, আমরাও তো হলাম মুসলমান, ওরাও তো ছিল সংখ্যালঘু, আমরাও তো হলাম সংখ্যালঘু, ওদেরও নাম ছিল আব্দুর রহমান, আমাদেরও নাম আব্দুর রহিম, ওরাও গরুর মাংস খেত, আমরাও গরুর মাংস খাই, ও তবে ওরা কেন বিজয় হলো, আমরা কেন প্যাদানি খেলাম? বাপের বিহা লাগলো নাকি? ভাষা বুঝা হাসছ নাই এমনি খালি ও করে দিও। ভাই গো, ওরা কেন বিজয় হলো, আমরা কেন ওরা কেন বিজয় হলো, আমরা কেন বেজ্জতি হলাম, ওরা কেন বিজয় হলো, আমরা কেন প্যাদানি খেলাম, ওরা কেন বিজয় হলো, আমরা কেন বঞ্চিত হলাম, ওরা কেন বিজয় হলো, আমরা কেন লাঞ্ছিত হলাম, ওরা কেন বিজয় হলো, এরা কেন পদদলিত হলো, ওরাও তো মুসলমান, এরাও তো মুসলমান, ওরাও ছিল সংখ্যালঘু, এরাও হলো সংখ্যালঘু, ওদের কেন বিজয় হলো, এরা কেন বেজ্জতি হলো? ভাই গো, তার কারণটা কি রে? তার কারণটা হলো বন্ধু, তাদের ভিতরে মারাত্মক দুইটা জিনিস ছিল, তাদের ভিতরে মারাত্মক দুটো জিনিস ছিল। ওরা যদিও সংখ্যালঘু ছিল, ওরা যদিও সংখ্যায় কম ছিল, ওরা একজন বলে ফেলেছে সুদখর শুনে আল্লাহর প্রশংসা করা যাবে? কথা বলেন, করা যাবে? এটা স্লিপ হয়েছে, এটা আল্লাহ ধরবে না মাফ করবে? কথা বলেন, ধরবে না মাফ করবে? এরা মাফ করে দিবে, ধরবেন না। তো আমরা সব জায়গায় সর্বঅবস্থা আল্লাহ পাকের প্রশংসা করব। আজকের দিনে ছোট্ট একটি বাক্যের দ্বারাই আমরা আল্লাহ পাকের প্রশংসা শেষ করব। আমরা সকলেই অন্তরন্তস্থল থেকে বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহর পরে এই বিশ্বে পৃথিবীতে যাকে আমরা স্থান দিই তিনি আর পৃথিবীর কেউ নন, তিনি হচ্ছেন আখির নবী, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি যুগ যুগ ধরে বহু সাধনা করে বহু চেষ্টা করে বিশ্বের মানব মণ্ডলী অন্ধকারের ভিতর থেকে আলোর উপর দেখিয়েছেন। তিনার উপর শত শত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে মঞ্চে উপবিষ্ট হয়েছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজকের বক্তব্যের বিষয় হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। কি বিষয়টা নাম বললাম একটু সকলে বলুন তো, জান্নাত এবং জাহান্নাম। যারা জান্নাতে যাবে কি কি পাওয়া যাবে আমি কোরআন থেকে সরাসরি বলবো, আর যারা জাহান্নামে যাবে তাদের পিটানি কি, শাস্তি কি, সে বিষয়ে আলোচনা হবে। আপনারা মুখে কোনো শব্দ না করে এই বিষয়টা আজকে আমরা সকলেই শুনবো। আল্লাহ পাক যেন আমাদেরকে এই বিষয়টা শোনা এবং আমল করার একটা সুযোগ করে দেন। আমরা একবার সকলে বলবো আল্লাহুম্মা আমিন। এবার জান্নাত এবং জাহান্নাম বিষয়টা নিয়ে আসার পূর্বে উপস্থাপনামূলক কিছু কথা বলবো। এই উপস্থাপনাটা যখন আপনারা শুনে নেবেন তখন আইডিয়া করে নেবেন যে জান্নাতে কি থাকতে পারে, জাহান্নামে কি থাকতে পারে। তো আমি উপস্থাপনাটা শুরু করছি, আগে 5-7 মিনিট 10 মিনিটের মতো উপস্থাপনাটা শুনুন। উপস্থাপনাটা শুনে আপনারা জান্নাত জাহান্নামটা খুব সহজে আরামে বুঝতে পারবেন। এবার উপস্থাপনাটা কি, এবার একটা একটা করে বলছে, খুব ভালো করে শুনেন। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ বলছেন, এই বিশ্বে পৃথিবীতে তোমরা চোখ দিয়ে যা কিছু দেখতে পাও আর চোখের বাইরে যা কিছু আছে আর চোখ দিয়ে যা কিছু দেখতে পাও সব কিছুকে আমি আল্লাহ পাক টোটাল 6 দিনে সৃষ্টি করেছি। কতদিনে একটু কথা বলুন, কতদিনে? 6 দিনে। এই বিশ্বে পৃথিবীতে আপনি যা কিছু দেখতে পাচ্ছেন টোটাল আল্লাহ পাক কয় দিনে সৃষ্টি করেছে? 6 দিনে। রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার, এই বিশ্বে পৃথিবীতে আপনি চোখ দিয়ে যা কিছু দেখতে পান টোটাল আল্লাহ পাক কয় দিনে সৃষ্টি করেছে? 6 দিন আল্লাহ পাক সৃষ্টি করেছে। এই 6 দিনে এই বিশ্ব পৃথিবীকে সৃষ্টি করার পরে, তৈরি করার পরে এই পৃথিবী কোন দিন ধ্বংস হবে, কোন দিন শেষ হবে, এর একটা নির্ধারিত তারিখ বা ডেট মেরে দিয়েছে কে?
কথা বলেন মেরে দিয়েছে কে আল্লাহ ছয় দিনে সৃষ্টি করে এই বিশ্ব পৃথিবী কতদিন থাকবে এর একটা নির্ধারিত তারিখ শুধুমাত্র কেবলমাত্র জানে কে আল্লাহ এই বিশ্বে পৃথিবীতে যদি একটা ইঞ্জিনিয়ারিং প্ল্যানিংকে বাড়ি করেন খুব ভালো করে বুঝেন ইঞ্জিনিয়ারিং প্ল্যানিংকে যদি বাড়ি করেন ইঞ্জিনিয়ার এসে বলে দিবে যে আপনার বাড়িটাতে আপনি 60 বছর 70 বছর 80 বছর বসবাস করতে পারবেন যেহেতু সিমেন্ট বিভিন্ন রড নিয়ে তাদের গবেষণা আছে এই জন্য বলতে পারছে যে এই আপনি বাড়িটাতে 150 বছর 50 বছর 60 বছর 70 বছর বসবাস করতে পারবেন এরপর বাড়িটা ভেঙে যাবে আছে না নাই কথা বলা আছে না নাই এটারা বলতে পারবে কিন্তু এই বিশ্ব পৃথিবী কবে ধ্বংস হবে কবে শেষ হবে বিশ্বের মানুষের কাছে কোনো ঠিকানা বা হুদিস আছে কি কথা বলুন আছে কি কোনো মানুষের কাছে কোনো হুদিস নাই এই বিশ্বের যেটা সবথেকে বড় গবেষণা কেন্দ্র তার নাম জানেন আপনারা একটু কথা বলুন বিশ্বের যেটা সবথেকে বড় গবেষণা কেন্দ্র তার নাম জানেন জানেন না এই বিশ্বের মধ্যে সবথেকে যেটা বড় গবেষণা কেন্দ্র তার নাম হচ্ছে নাসা তার নাম কি নাসা এই নাসার 14 গুষ্টিও বলতে পারবে না এই পৃথিবী কবে ধ্বংস হবে কবে শেষ হবে কবে আমাদের কাছ থেকে যাবে শুধুমাত্র কেবলমাত্র একজনই জানে তার নাম কি কথা বলেন তার নাম কি তার নাম হচ্ছে আল্লাহ কিন্তু আমি একটা হাদিস বলছি এই হাদিস থেকে অনুমান করা যাবে আইডিয়া করা যাবে যে পৃথিবী কতদিন থাকবে পৃথিবীতে আমরা কতদিন বাঁচব পৃথিবী কতদিন পরে শেষ হবে কতদিন পরে ধ্বংস হবে